हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल बांगलार सहज पाठ। बंधुरा, एसएससी माध्यमे कर्मी नियोग होते चले तो से संक्रांत एक अपडेट नहीं भिडियो आलोचना करब विस्तारित भावे। तो भिडियो प्रथम के शेष समय प्रत्येके देखो और चैनल नतून हो चैनल के सबसक्राइब कर पाशे थाका बेल आइकनो प्रेस कर दिव। चलो आप देखे नहीं कि बला हे से विज्ञप्ति। तो ये बला हे स्टाफ सिलेक्शन कमिशन एर तरफ थे नतून विज्ञप्ति नियोगे प्रकाश करा। एखाने केंद्रीय सरकार विभिन्न दफ्तरे ग्रुप बी सी पदे कर्मी नियोग करा हबे कम्बाइंड ग्रेजुएट लेवल परीक्षार माध्यमे। अर्थात एखाने ग्रेजुएट लागबे ए पदगुलोर जोन्नो। ए पदगुलोते जे कोनो भारतीय नागरिक आवेदन करते पारबे। पश्चिमबंगे परीक्षा केंद्रगुलो हलो कलकाता, शिलीगुड़ी, हुगली शहरे परीक्षा केंद्र रयेछे। तो पश्चिमबंगे मेन तीनटा जायगा देया होयेछे एखाने। एखाने कलकाता रयेछे, सेक्षेत्रे शिलीगुड़ी रयेछे, हुगली रयेछे। तीनटी शहरेई ये परीक्षागुलो होबे स्टाफ सिलेक्शन। तो एखाने वेबसाइटे देवा आछे www.ssc.nic.in। तो नीचे आमरा विस्तारित देखे नेब। एखाने बला आछे आवेदनेर शेष तारीख 31/1/2021 अर्थात जानुआरी मासेर ए मासेर होच्छे 31 तारीख पर्यन्त थाकछे। एक्षेत्रे शून्यपद 6506 शून्यपद रयेछे। एखाने बला आछे मोट 5 ग्रुपे कर्मी नियोग करा होबे। প্রতিটি গ্রুপে আলাদা আলাদা বেতন দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন পদের ক্ষেত্রে বয়স এবং যোগ্যতাও ভিন্ন ভিন্ন লাগবে। তো এখানে পদগুলো দেওয়া হয়েছে, বললাম যে এখানে বলা হলো যে কিছুক্ষণ আগে বললাম আমি যে এখানে গ্রুপ মানে অনেকগুলো গ্রুপে এখানে নিয়োগ করা হবে। তো সেই গ্রুপগুলোতে আবার অনেকগুলো পদ রয়েছে। তো অত সব আমরা এখানে আলোচনা করব না বিস্তারিত, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো তোমরা যদি চাও যে সেই পদগুলো দেখতে তো তোমাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে সেখানে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বিস্তারিতভাবে সেখান থেকে দেখে নিতে পারবে। তো আমরা বিস্তারিত নিম্নে আলোচনা করব বয়স সীমা কী কী লাগছে সে সমস্ত জিনিসগুলো। তো এখানে শুধুমাত্র আমরা বেতনগুলো আলোচনা করিনি যে কী কী বেতন দেওয়া হচ্ছে। গ্রুপ এর ক্ষেত্রে যেটা হচ্ছে গ্রুপ ওয়ান বা এ, সেক্ষেত্রে বেতন হবে 47,600 থেকে 151,100 টাকা পর্যন্ত। এবার গ্রুপ বি এক্ষেত্রে হচ্ছে 44,900 থেকে 142,400 টাকা পর্যন্ত। গ্রুপ সির ক্ষেত্রে থাকছে 35,400 থেকে 112,400 টাকা পর্যন্ত। গ্রুপ ডির ক্ষেত্রে থাকছে 29,200 থেকে 92,300 টাকা। গ্রুপ ফাইভ বা সি বলতে পারে, ই বলতে পারে, সেক্ষেত্রে বলা হয়েছে এখানে 25,000 থেকে 81,000 টাকা, 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। তো শিক্ষাগত যোগ্যতা সবগুলোর জন্য লাগছে গ্র্যাজুয়েশন পাস। এক্ষেত্রে গ্রুপ ওয়ান টু থ্রি পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, এবং গ্রুপ ফোর ফাইভ পদগুলির জন্য বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। সবগুলি পদের ক্ষেত্রে বয়স হিসাব করবেন 1 জানুয়ারি 2021 তারিখের হিসেবে। সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবে। অর্থাৎ যেভাবে SC/ST প্রার্থীরা 5 বছর 3 বছর এবং OBCরা 3 বছর এইভাবে যে ছাড় পায়, সেগুলো এই স্টাফ সিলেকশনের মাধ্যমেও তারা ছাড় পাবে। এবার আবেদন কী করে করবেন, আবেদন করার ক্ষেত্রে বলা হচ্ছে এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য ওয়েবসাইট www.ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীরা আগে SSC ওয়েবসাইটে রেজিস্টার করা আছে তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। আগের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সরাসরি SSC ওয়েবসাইটে লগ ইন করে আবেদন করা যাবে। নতুন প্রার্থীদের প্রথমে SSC ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি SSC ওয়েবসাইটে লগ ইন করে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে 31 জানুয়ারি 2021 পর্যন্ত। তো আবেদনের ফি, এক্ষেত্রে ফি লাগছে হচ্ছে 100 টাকা শুধুমাত্র SC/ST PWD এক্স সার্ভিসম্যান মহিলা প্রার্থীদের কোনো ফি লাগবে না। আবেদন ফি অনলাইন বা ব্যাংক চালানের মাধ্যমে দেওয়া যাবে। অনলাইনে আবেদন ফি দেওয়ার শেষ তারিখ 2 ফেব্রুয়ারি 2021 তারিখ পর্যন্ত। তো শেষ তারিখ এখানে বলা হয়েছে আবেদনের 31 জানুয়ারি 2021 পর্যন্ত। তো এই ছিল হচ্ছে আরও দেখে নেব আমরা। এখানে বলা হচ্ছে নিয়োগ পদ্ধতি, নিয়োগ পদ্ধতি কীভাবে হবে। এক্ষেত্রে টায়ার চারটা টায়ারে হবে, ঠিক আছে, চারটা টায়ারে মানে চার
পদ্ধতির নিয়োগ হবে। এখানে প্রথম পদ্ধতি বলা হচ্ছে কম্পিউটার বেসড একটা এক্সাম নেওয়া হবে, তারপর থাকছে দুই নম্বরে কম্পিউটার বেসড একটা এক্সাম হবে, আর তিন নম্বরে পেন এবং পেপার মোড ডেসক্রিপটিভ পেপার হবে এখানে, আর চার নম্বরে কম্পিউটার প্রফিসিয়েন্সি ডেন্ট বা ডাটা এন্ট্রি স্কিল একটা টেস্ট নেওয়া হবে। এক্ষেত্রে শারীরিক যোগ্যতা শুধুমাত্র বিভিন্ন দপ্তরের ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর পদে শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে। তো এটাই ছিল হচ্ছে আপডেট। তোমরা যদি বিস্তারিত আরও জানতে চাও যে পদগুলো, যেমন আমি বললাম না, সেই পদগুলো তোমরা জানতে চাও কী কী পদ আছে, তো বিস্তারিত তোমরা যদি জানতে চাও অফিসিয়াল, যদি সেই অ্যানাউন্সমেন্টের অফিসিয়াল সেই বিজ্ঞপ্তি দেখতে চাও তোমরা, তো তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে সেখানে গিয়ে দেখতে পারো, সেখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। তো থ্যাংক ইউ সকলকে।